পাকিস্তানকে 142 রানের লক্ষ্য দিল বাংলাদেশ। শুরুটা ছিল মন্থর, মাঝপথে কেউ রানের গতি বাড়াতে পারেননি, শেষ দিকেও কোনো ব্যাটসম্যান ঝড় তুলতে পারলেন না, ফলে ফাইটিং স্কোরও পেল না বাংলাদেশ। তিন ম্যাচ টি-20 সিরিজ, প্রথমটিতে পাকিস্তানকে 142 রানের লক্ষ্য দিয়েছে তারা। শুক্রবার লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তামিম ইকবাল ও মোহাম্মদ নাইম শেখ। শুরুটা সাবধানী করেন তারা, উদ্বোধনী জুটিতেই তুলে ফেললেন 50 রান, তবে রান তোলার গতিটা ছিল মন্থর, সেটা বাড়াতে গিয়েই দলীয় 71 রানে রান আউটে কাটা পড়েন তামিম। ফেরার আগে 34 বলে 4টি 4 ও 1টি ছক্কায় 39 রান করেন তিনি। স্লো গতিতে রান ওঠায় ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে লিটন দাসকে ওয়ান ডাউনে নামানো হয়, তাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন নাইম, তবে সতীর্থকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি লিটন, রানের চাকা দ্রুত গতিতে ঘোরাতে পারেননি তিনি। খানিক পরই রান আউটে ফিনিশ হন উইকেট কিপার এই ব্যাটসম্যান। এ পরিস্থিতিতেও খোলসবন্দি থাকেন নাইম, তা থেকে বের হতে গিয়ে সাদাব খানের শিকারে পরিণত হন তিনি। ফেরার আগে 41 বলে 3টি 4 ও 2টি ছক্কায় 43 রান করেন বাহাতি ওপেনার। পরে আফিফ হোসেনকে নিয়ে রান বাড়ানোর প্রচেষ্টা চালান মাহমুদউল্লাহ, তবে ব্যর্থ হন আফিফ। অভিষিক্ত হারিস রৌফের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম উইকেট হয়ে ফেলেন তিনি। তারপর ক্রিজে আসেন সৌম্য সরকার, কিন্তু ঝড় তুলতে পারেননি তিনিও, শাহিন আফ্রিদির শিকার হয়ে বিদায় নেন বাহাতি ব্যাটার। শেষ খবর পর্যন্ত 16 ওভারের শেষে 106 রান করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ 5 রান নিয়ে ব্যাট করেছেন, তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন আফিফ। দীর্ঘ প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলছে বাংলাদেশ, তিন ধাপে অনুষ্ঠিত হবে এটি। প্রথম ধাপে এদিন থেকে শুরু হচ্ছে টি-20 সিরিজ, একই ভেন্যুতে 25 ও 27 জানুয়ারি গড়াবে সিরিজের বাকি দুটি টি-20। সিরিজ শেষে আগামী 28 জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।